हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपना सबाई अनेक भालो आछेन, अल्हम्दुलिल्लाह। आमिओ अल्लाह सुबहानाल्लाह ताआलार अशेष रहमते अनेक अनेक भालो आछि। अन्यान्य दिनेर तुलनाय आजके एकटु बेशि सकाले घुम थेके उठेछि। सकाल सकाल देखा जाय सबाई घुम थेके उठे पड़ले एकसंगे काजेर चाप पड़े जाय, निजेर जन्य एकटु समय बेर करते पारि ना, ताई एकटु आगे उठले একটু সকালে সকালটা ভালোভাবে ফিল করা যায়। সকালবেলা একটু সময় কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারলে মনটা কিন্তু অনেক ভালো থাকে, আর মন ভালো থাকলে কিন্তু সারা দিনে অনেক কাজ করা যায়। আমি এভাবে সকালবেলা একটু জানালার পাশে দাঁড়াই, দেখতে কিন্তু খুব ভালো লাগে। সকালবেলা বৃষ্টি বৃষ্টি রোদ আর ঠান্ডা বাতাস আসে জানলা দিয়ে। আমি কিছুটা সময় একটু দাঁড়িয়ে তারপরে কাজে লাগি। আমি কাজে লেগে গেছি, ঘুম থেকে উঠে একদমই কাজে লাগতে ভালো লাগে না, তো কিছুটা সময় একটু দাঁড়িয়ে তারপরে আমি কাজে লাগি। আর সবাই ঘুম থেকে ওঠার আগে আগে যতটা পারি ঘরগুলি সবার আগে ক্লিন করি, সঙ্গে সঙ্গে কিচেনে যেতে ভালো লাগে না। আর রুমগুলি ক্লিন করে নিলে দেখা যায় ওরা ঘুম থেকে উঠে সবাই একটা ফ্রেশ পরিবেশ পায়, এতে করে ওদেরও মনটা ভালো থাকে, সঙ্গে আমারও ভালো লাগে। আর দেখা যায় ঘর গুছানো থাকলে কিচেনে গেলে রান্না করতেও কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে, ঘর গুছানোর একটা আলাদা টেনশন থাকে না। সকাল সকাল কাজে লাগলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু পারি আমি একে একে ঘরগুলো গুছিয়ে ছেড়ে পরিষ্কার করে নিই। যেহেতু আয়াত এখনও একটু ছোট, ও ঘুম থেকে উঠলে কিন্তু আবার সব কিছু ম্যাচ করে ফেলবে, তবুও সব কিছু ক্লিন থাকলে ম্যাচ করলেও ব্যাপার না, আমি আবার দেখা যায় তাড়াহুড়া করে একটু গুছিয়ে দিতে পারবো। বেসিক্যালি রাতে খাবারের পরে আমি টেবিলটা সবসময় ক্লিন করে রাখি, ডাইনিং টেবিলটা আরেকটু ভালো করে ক্লিন করে আমি রানারটা চেঞ্জ করে দেব, আর এরপরে ডাইনিং রুমটাও আমি ভালো করে গুছিয়ে ক্লিন করে নেব। অনেকটা কাজই ঘরের মোটামুটি গোছানো হয়ে গেছে, তো ভাবলাম হাতে যখন একটু সময় আছে, ওরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি একটা কৌশল বানাবো। হাতের কিছুটা টুকটাক কাজ সেগুলো আগে থেকে সেরে নেওয়া ভালো। পবিত্র শবে বরাত চলে গেছে, মাহে রমজান মাস চলে এসেছে, আর এ সময় আমরা এই বাড়তি কাজগুলো কিন্তু একদমই করতে পারবো না,
আর করা উচিত না, তবে আমাদের অবশ্যই ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন থাকা উচিত, থাকতেই হবে, কারণ এটা আমাদের মুসলমানদের জন্য এই মাসটা মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দেওয়া একটা উপহার, খুবই নেকির দিন। এ সময় বাড়তি কোনো কাজ না করাই ভালো। আর হাতে যখন একটু সময় পেয়েছি তো একটা কোশন বানিয়ে নিলাম, আর যেহেতু নতুন কোশন বানিয়েছি এটার কোনো কাভার ঘরে ছিল না, তাই আমি সঙ্গে সঙ্গে একটা কাভারও সেলাই করে নিয়েছি, কারণ এটার কাভার না লাগালে খারাপ দেখা যাবে। আর তুলাগুলি একদম ফ্রেশ ছিল, ফেলতে ইচ্ছে করছে না, তাই আমি এটা দিয়ে একটা কোশন আর খুবই সুন্দর করে একটা কাভার সেলাই করে নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। হলুদ আমি কিন্তু খুব ভালো সেলাই করতে পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো এভাবে ছোট ছোট কাজগুলো হাতের নিজের হাতে করলে ভালো হোক আর খারাপ হোক, যেমনই হোক দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর মনের মধ্যে কিন্তু একটা শান্তি কাজ করে। তো আমি এখন কিন্তু কিচেনে চলে এসেছি, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, তো আমি এগ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আমাদের ঘরে আসলে খুবই হ্যাভি খাবার, সকালবেলা খেতে চায় না কেউ, তো ভাবলাম ঝটপট করা যাবে, এগ স্যান্ডউইচ করে দিই। তো তার জন্য আমি প্যানে হালকা বাটার দিয়ে ব্রেডগুলোকে হালকা টোস্ট করে দিচ্ছি, এতে করে খেতে একটু ভালো লাগবে, আর টোস্টারেও করা যেত, তবে আজকে আমি প্যানেই করছি। ডিমগুলোকে মাত্র 3 মিনিট সেদ্ধ করেছি, সেদ্ধ করে একটু ঠান্ডা পানিতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর এদিক থেকে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ভালো করে চপ করে দিচ্ছি। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর ডিমগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর সব স্পাইস দিয়ে আমি স্যান্ডউইচের ভিতরের পোটো রেডি করে নিয়েছি, খুব বেশি স্পাইসি দেইনি। আয়া তো খাবে, একটু ঝাল হলে ও আবার খেতে পারবে না, তাই আমি মরিচ আর অন্যান্য স্পাইস একটু কম দিয়েছি। আর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আমি পার্সোনালি টমেটো সস এত বেশি পছন্দ করি না, যেহেতু বাচ্চারা খাবে তাই ওদের কথা মাথায় রেখে একটু সসও দিয়ে দিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে ফ্রেশ ফ্রুটস আমার খুবই ভালো লাগে, তবে যখন স্ন্যাক্স নেই তখনও নেওয়া যেতে পারে, তবে ব্রেকফাস্টের সঙ্গে হলেও খারাপ হয় না। আর সঙ্গে তো আমার গ্রিন টি আছেই। আমরা সবাই যেটা জানি, সকালবেলা হেলদি ব্রেকফাস্ট নেওয়াটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন। এক স্যান্ডউইচ, খেজুর আর আমার রেটি, বাসা থেকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে
শ্বশুরবাড়িতে চলে এসেছি। ভাবছেন এতক্ষণ দেখলাম বাসায়, আবার কোথায় চলে এসেছি? যেহেতু রমজান মাস চলে এসেছে, তো আমার শ্বশুর আমার হাতে রান্না খাবে। আমি যে খুব ভালো রান্না করতে পারি তেমন কিছু না, তবে আমার ফ্যামিলি সবাই আমার হাতে রান্না খুবই পছন্দ করে, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আর যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই বাবা পোলাও মাংস খাবে, আর ফ্যামিলি সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। রান্না যেমনই হোক, আমি সবসময় বলি রান্না যেমনই হোক, ফ্যামিলি সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি এসে ঝটপট করে সব কিছু কেটে ধুয়ে রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। চিকেনটাও হয়ে গেছে রান্না। আজকে রান্না করেছি ঝাল চিকেন, আর এদিক থেকে খাসির কলিজা ভুনা করেছি, সঙ্গে ছোট ছোট করে আলু দিয়েছি। খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে খেয়ে। আর সঙ্গে সাদা পোলাও, প্লেট পোলাওটা আসলে আমার হাতে সবাই খুব পছন্দ করে, তো কলিজা ভুনা দিয়ে প্লেট পোলাও খাবে। আপনারা বুঝতেই পারছেন আমি সারাদিনে কতটা কাজ করেছি। সকালবেলা বাসা থেকে কাজ করে এসেছি, আবার এ বাসায় এসে অনেক কাজ করেছি, রান্নাবান্না করেছি, খুবই টায়ার্ড হয়ে গেছি। তাই একটু লেবু পানি খেয়ে নিয়েছিলাম। আর মোটামুটি কারিগুলো রান্না হয়ে গেছে, তো আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। চালটা আমি খুব ভালো করে ভেজে দেব, ওদিক থেকে ফুটানো গরম পানি বসিয়েছি, গরম পানি দিয়ে দিব, তারপরে বাকি সব স্পাইসগুলো দিয়ে দিব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি উপর থেকে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি সব স্পাইসগুলো দিয়ে দিয়েছি। পোলাওটা রেডি হয়ে গেছে। উপর থেকে আমি খুবই সুন্দর করে ব্রাউন করে বেরেস্তা ভেজে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। সাদা প্লেট পোলাও আর গোল্ডেন ব্রাউন বেরেস্তা, উপর থেকে কালারটা দেখতে খুবই ভালো লাগছে। সারাদিনে যতই কাজ করি, পরিশ্রম করি, টায়ার্ড থাকি, এভাবে একসঙ্গে বসে কিন্তু সবাই খেয়ে যখন আবার প্রশংসা করে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই খেতে বসে গেছে, আমিও সবার সাথে একসঙ্গে বসেই খাই, কারণ বাবা আমাকে ছাড়া খেতে চায় না। তবে আজকে আর বসি দিই, আমি একটু ফ্রেশ হব। ফ্যামিলি সবাইকে দিয়ে এভাবেই সবাই অনেক ভালো থাকবেন, আর সবার জন্য অনেক দোয়া করি অনেক সুস্থ থাকবেন, যে যেখানেই থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ।